ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব ইংলিশ ফটোজের বই থেকে ইউনিট 7। চলো দেখে আসি ইউনিট 7-এ কি কি আছে আর আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ রাইম রিভিউ এ টু ই, তার মানে আমরা আজকে একটি চমৎকার রাইম অথবা ছড়া নিয়ে আলোচনা করব। আর আমরা যে এর আগের ক্লাসে এ থেকে ই পর্যন্ত লেটারগুলো শিখেছি, পড়েছি, লিখেছি, সেগুলো আমরা আজকে পারি কি না, আশা করছি আমরা সবাই এখন এ থেকে ই পর্যন্ত বলতে পারি, লিখতে পারি, তাই না? সেগুলোই আমরা আজকে দেখব যে আমরা কতটুকু পারি। এগুলো নিয়ে আমরা আজকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করব। আশা করি এই লেসনটি অনেক মজার হবে। তোমরা সবাই আমার সাথে থেকো, চলো শুরু করি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। এখানে দেখতে পাচ্ছি লুক লিসন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এখানে আমরা একটি কিসের ছবি দেখতে পাচ্ছি, কেউ বলতে পারি? এখানে একটি টাইগার রয়েছে, এখানে একটি নদী রয়েছে অথবা জলপ্রবাহ রয়েছে, দেখো স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে তুমি নদী বলতে পারো অথবা জলপ্রবাহ বলতে পারো, তাই না? স্পেলিংটা দেখে নিই, STREAM, স্ট্রিম, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের এই গল্প, আমাদের এই ছড়াটি আজকে টাইগার আর স্ট্রিম নিয়ে, রাইট? চলো দেখে আসি রাইমটা কি নিয়ে। লেটস রিড আ রাইম নাও। রাইম লুক লিসন অ্যান্ড সে, দেখো এখানে কিন্তু তিনটা টাইগার দেখতে পাচ্ছ, তাই না? আমরা আগে রাইমটা পড়ে নিই। থ্রি লিটল টাইগার্স সিটিং বাই এ স্ট্রিম, মুশফিক, সাকিব অ্যান্ড তামিম। আচ্ছা, তোমাদের মনে আছে আমরা যে পড়েছিলাম যে একের অধিক কিছু থাকলে সেগুলোর শেষে এস যোগ করতে হয়। দেখো এখানে কিন্তু সেই কাজটি করেছে, থ্রি লিটল, তিনটা টাইগার থাকার কারণে এখানে কিন্তু টাইগারের শেষে এস হয়েছে, মনে করতে পারছো তো বন্ধুরা? আচ্ছা দেখো, তাহলে তিনটা লিটল টাইগার মানে ছোট ছোট টাইগার, সিটিং বাই এ স্ট্রিম মানে হচ্ছে এই নদীর পাশে বা জলপ্রবাহের পাশে বসে আছে, মুশফিক, সাকিব অ্যান্ড তামিম। এদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মুশফিক আর একজনের নাম হচ্ছে সাকিব আর একজনের নাম হচ্ছে তামিম। আচ্ছা এরপরে বাই বাই মুশফিক, বাই বাই তামিম, ওয়ান লিটল টাইগার সিটিং বাই এ স্ট্রিম। তারপরে কি হলো, মুশফিককে বিদায় দিয়ে দিল, তামিমকেও কিন্তু বিদায় দিয়ে দিল, মানে মুশফিক আর তামিম চলে গেল, আর বাকি থাকলো সাকিব, ওয়ান লিটল টাইগার সিটিং বাই এ স্ট্রিম। এখানে দেখতে পাচ্ছ একটা টাইগার, তার মানে কিন্তু আমরা এখানে কোনো কিছু, কোনো এস অ্যাড করিনি, তাই না? তার মানে কি, একটা হলে আমরা হচ্ছে টাইগার এটাই থাকবে। তাহলে একটা মুশফিককে বাই দিয়ে দিল, তামিমকেও বাই দিয়ে দিল, তাহলে একটা টাইগার সিটিং বাই স্ট্রিম, এখন মাত্র একটা টাইগার এই নদীর পাশে বসে আছে। ছড়াটি কিন্তু অনেক চমৎকার, তাই না? আমরা একটু আবার পড়ে নিই। থ্রি লিটল টাইগার সিটিং বাই এ স্ট্রিম, মুশফিক, সাকিব অ্যান্ড তামিম। বাই বাই মুশফিক, বাই বাই তামিম, ওয়ান লিটল টাইগার সিটিং বাই এ স্ট্রিম। চমৎকার বন্ধুরা, তোমরাও কিন্তু এই রাইমটি বাসায় হচ্ছে, দেখো আমি একটা হোমওয়ার্ক দিয়েছি, রিড অ্যান্ড রাইট দ্য রাইম ইন ইউর নোটবুক অ্যাট হোম। তোমরা হচ্ছে বাসায় এই রাইমটি লিখবে, লিখার কারণে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ওই যে বলেছিলাম যে তিনটা থাকলে বা একের অধিক থাকলে আমাদের যে শব্দের শেষে এস যোগ করতে হয় সেটা কিন্তু তোমাদের আরও প্র্যাকটিস হয়ে যাবে। তার মানে আমাদের এই রাইমটি বাসায় লিখতে হবে আর জোরে জোরে বলতে হবে বন্ধুদের সাথে। বন্ধুরা যখন তোমরা একসাথে থাকবে তখন কিন্তু এটা নিয়ে অনেক জোরে জোরে এই রাইমটা তোমরা বলতে পারবে, তোমাদের অনেক মজা লাগবে। ওকে, এখন আমাদের প্র্যাকটিস টাইম। আমরা আজকে প্র্যাকটিস করবো, আমরা এই পর্যন্ত যেগুলো শিখেছি, অ্যালফাবেটগুলো যে শিখেছি, এ বি সি ডি ই, এই পাঁচটা অ্যালফাবেট নিয়ে আমরা আজকে অনেক প্র্যাকটিস করব আর অনেক অ্যাক্টিভিটিস করব। তাহলে চলো শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সে, ট্রেস অ্যান্ড ম্যাচ, বলতে বলা হয়েছে, ট্রেস করে লিখতে বলা হয়েছে এবং ম্যাচ করতে বলা হয়েছে। এখানে উপরে দেওয়া আছে আমাদের সবগুলো, দেখতে পাচ্ছি আমরা কিন্তু এগুলো সবগুলোর সাথেই পরিচিত, তাই না?
এগুলো দেওয়া আছে হচ্ছে স্মল লেটারের অ্যালফাবেট, আর এগুলো দেওয়া আছে হচ্ছে ক্যাপিটাল লেটারের অ্যালফাবেট। আমাদের কি করতে হবে, এই স্মল লেটারের সাথে ক্যাপিটাল লেটারগুলো ম্যাচ করতে হবে। তাহলে চলো ম্যাচ করা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে সাথে, কিন্তু তোমরাও করতে পারো। এই ছোট হাতের এটা হচ্ছে এ, তাহলে এটার এ হচ্ছে এই যে ক্যাপিটাল হাতের এ, তাই না? ক্যাপিটাল লেটারের এ। আচ্ছা, এরপর আসছি এটা কি, এটা হচ্ছে বি, রাইট? তাহলে বিটা কোনটা, এই যে বি, বড় হাতের বি। আচ্ছা, এরপরে আসি সি, ছোট হাতের সি। বড় হাতের সি কোনটা, এই যে দেখতে পাচ্ছি, বড় হাতের সি। আচ্ছা, এরপর ডি, ছোট হাতের ডি, এই যে দেখতে পাচ্ছি, বড় হাতের ডি। সব শেষে ছোট হাতের ই, আর এটা হচ্ছে বড় হাতের ই, তাই না? আচ্ছা, আমি একটু চেক করে দেখি আমরা ঠিক বলেছি কিনা। দেখো, এখানে কিন্তু আমি সব সাজিয়ে লিখেছি। তোমরা আমার ভিডিওটা পজ করে তোমরা আগে লেখা শিখতে পারো যে তোমরা ম্যাচ করতে পারছো কিনা, এরপরে কিন্তু তোমরা এটা দেখে মিলিয়ে নিতে পারো। এরপরের অ্যাক্টিভিটিতে যাই। এখানে কি দেখতে পাচ্ছি, সে অ্যান্ড ম্যাচ দি পিকচার্স উইথ দি ফার্স্ট লেটার্স। আচ্ছা, এগুলোর সাথে কি আমরা পরিচিত? অবশ্যই পরিচিত, আমরা কিন্তু এগুলো সবগুলো পড়েছি। এখানে কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, বলো তো এটা কি? এটা হচ্ছে ক্যাপ, সি এ পি, ক্যাপ। তার মানে এটার প্রথম লেটারটা কি, এই যে সি, তাই না? আচ্ছা, এরপরে কি দেখতে পাচ্ছি, পিঁপড়া, তার মানে অ্যান্ট। অ্যান্টের স্পেলিংটা কি বলেছিলাম, এ এন টি, অ্যান্ট, এই যে, তার মানে ফার্স্ট লেটার হচ্ছে এ। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে বল, বি এ ডাবল এল, তার মানে ফার্স্ট লেটার হচ্ছে বি। এটা এটা হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্টের ফার্স্ট লেটার হচ্ছে, এলিফ্যান্টের স্পেলিংটা কি, ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট, তার মানে এটার ফার্স্ট লেটার হচ্ছে ই। এবং সবার শেষে এটা হচ্ছে ডগ, ডিওজি, এই যে ডিওজি, তাই না? একটু চেক করে আসি। রাইট, আমি কিন্তু সব সুন্দর করে গুছিয়ে লিখেছি। তোমরা আমার ভিডিওটি পজ করে তোমরা হচ্ছে আগে তোমরা মিলিয়ে নিবে যে তোমরা পারছো কিনা, এরপরে পরের স্লাইডটা দেখে মিলিয়ে নিবে। এর পরের অ্যাক্টিভিটিতে চলে যাই। এখন আমরা কি করব, রাইট দি ক্যাপিটাল লেটার। আচ্ছা, এখানে আমাদের স্মল লেটারগুলো দেওয়া আছে, আমাদের ক্যাপিটাল লেটারগুলো লিখতে হবে। তাহলে আমরা একটু লিখি, চলো। ফার্স্টে আছে এ, আচ্ছা এটা লিখে ফেলি। রাইট, এরপরে এটা হচ্ছে বি। তোমরা কিন্তু আমার সাথে সাথে লেখা ট্রাই করতে পারো, বেশি কেমন যেন হয়ে গেছে বিটা। আচ্ছা, সি লিখি, ক্যাপিটাল লেটারে সি, রাইট? এরপরে ডি, ক্যাপিটাল লেটারগুলো কিন্তু অনেক সোজা লিখতে, এটা হচ্ছে ডি। আর এরপর লিখব ই। আচ্ছা, আমার একটু বাঁকা হয়ে গেছে, একটু সমস্যা না, তোমরা যখন লিখবে তখন কিন্তু তোমরা আবার এরকম বাঁকা করে লিখো না, তোমরা কিন্তু ঠিক করে লিখো। বন্ধুরা, এখন দেখে নিই আমরা একটু ঠিক লিখেছি কিনা। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবই সঠিক লিখেছি, তাই না? আচ্ছা, এর পরের অ্যাক্টিভিটিতে চলে যাই। এখন আমরা দেখব যে পিকচারের সাথে আমরা লেটারগুলো মিলাবো। দেখো কি বলেছে, ক্যান ইউ টেল নাও হোয়াট আর দি ফার্স্ট লেটার্স অফ দি পিকচার্স বিলো। আচ্ছা, এখানে তোমরা কি বলতে পারো যে এই ছবিগুলোর প্রথম লেটারটা কি হবে? আচ্ছা, এটা আমরা কি দেখতে পাচ্ছি, সবাই জানি এটা আমরা হচ্ছে অ্যাপল, তার মানে কি, অ্যাপেলের ফার্স্ট লেটার হচ্ছে এ। আমরা এ দিয়ে আর কি কি পড়েছিলাম মনে আছে, এ ফর অ্যাপেল পড়েছিলাম, তাই না? তারপরে এ ফর অ্যারোপ্লেন পড়েছিলাম, তার মানে হচ্ছে এটার ফার্স্ট লেটার হচ্ছে এ। সেকেন্ডটাতে যাই, এটা আমাদের সবার পরিচিত, এটা হচ্ছে ব্যানানা, তাই না? তার মানে এটার ফার্স্ট লেটার হচ্ছে বি। বি দিয়ে আমরা আর কি পড়েছিলাম, বি দিয়ে বল পড়েছিলাম, তারপরে হচ্ছে বি দিয়ে বয় পড়েছিলাম, তাই না? তাহলে এটার হচ্ছে ফার্স্ট লেটার হচ্ছে বি। দেখে নেই ঠিক আছে কিনা।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঠিক বলেছি তাই না? অ্যাপল এ ডাবল পি এল ই অ্যাপল, আর ব্যানানা বি এ এন এ এন এ ব্যানানা। এরপরে ধরো তোমাকে হচ্ছে একটা হাতির ছবি দিল, আর হচ্ছে আর একটা হচ্ছে তোমার হাঁসের ছবি দিল, তাহলে তোমরা কি বলতে পারবে যে এটার ফার্স্ট লেটার কি? অবশ্যই পারবে। এই হাতির ইংলিশ হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্টের হচ্ছে ফার্স্ট লেটার হচ্ছে ই, আর হাঁসের ইংলিশ হচ্ছে ডাক, ডাকের ফার্স্ট লেটার হচ্ছে ডি। তাহলে এভাবেই কিন্তু আমরা ছবি দেখে দেখে আমরা হচ্ছে ওয়ার্ডগুলোও শিখতে পারি, তাই না বন্ধুরা? তাহলে আমরা এই পুরো ভিডিওটি থেকে কী কী শিখলাম চলো দেখে আসি। আমরা কিন্তু আজকে নতুন কিছু শিখিনি, আমরা শুধুমাত্র একটি রাইম পড়েছি, কাকে নিয়ে? টাইগারকে নিয়ে। টাইগার আর হচ্ছে যারা কিনা নদীর পাশে বসে আছে, এমন একটি চমৎকার ছড়া পড়েছি। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এই রাইমটা বন্ধুদের সাথে অনেক জোরে জোরে বলবে আর লিখবে। তাতে করে হবে কি, তোমাদের যে যে একের অধিক জিনিস লেখার সময় আমরা যে এস যোগ করি সেটা কিন্তু আর কখনোই ভুল হবে না। তারপর আমরা আমরা হচ্ছে অ্যালফাবেট, কোনো নতুন অ্যালফাবেট অবশ্য আজকে শিখিনি, আজকে আমরা পুরনো অ্যালফাবেটগুলোই ঝালাই করে নিয়েছি। আমরা আজকে পুরনোগুলোই দেখেছি যে আমরা কতটুকু পারি বা কতটুকু আমাদের মনে আছে। আমরা কিন্তু এ থেকে ই দিয়ে সমস্ত রকমের অনেক নতুন নতুন অ্যাক্টিভিটিসও করেছি, ম্যাচ করেছি পিকচারের সাথে, তাই না? তারপরে ক্যাপিটাল লেটার আর স্মল লেটারগুলো লিখেছি। তো এগুলো এই রিভিউ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি শুধু নতুন কিছু শিখতেই থাকো আর পিছনেরগুলো রিভিশন না করো, তাহলে কিন্তু পিছনেরগুলো তোমরা ভুলে যেতে পারো। তাই এর জন্য কী করবে যে তোমরা হচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে তোমরা পিছনেরগুলো, পিছনের যে যে জিনিসগুলো তোমরা শিখেছো সেগুলো কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেগুলো কিন্তু দেখতে হবে যে তুমি পারছো কি না। এই কাজটাই কিন্তু আমরা এই লেসনটাতে আজকে আমি করেছি। আশা করছি তোমাদের পিছনের সবগুলো লেটার আমরা যেগুলো শিখেছি সেগুলো মনে আছে, আর এটাও আশা করছি যে তোমরা এগুলো আর কখনোই ভুলবে না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।